এটা জাস্ট সম্মান, একটা অনার, অনারের জন্য আমরা কাজ করতে চাই। এবং যারা এখানে আর এখানে যে টাকা পয়সা নাই, এটা আপনারা সবচেয়ে ব্রিলিয়ান্ট, আপনারা জাতির বিবেক, আপনারাই জানেন যে টাকাটা এখানে কোথা থেকে আসবে। সবচেয়ে হিসেব আছে, একটি টাকা খরচ করলে এখানে নোট দিয়ে করতে হয়। এখানে টাকা পাওয়ার কোনো সুবিধা আমি দেখছি না, আই ডোন্ট সি এনি ওয়ে অ্যাকচুয়ালি। এইটা আসলে আইন, আইনের বিষয়, এটা আরো ভেবে দেখতে হবে। আমাদের কাছে মনে হয়েছে যে সে যে কাজটি করেছে সারা পৃথিবীর বাংলাভাষীদের কাছে যে ল্যাঙ্গুয়েজ উনি ছড়িয়ে দিয়েছে, একজন প্রতিষ্ঠিত একজন অভিনেতা দীপদল সাহেব, উনি চিত্রনায়ক, উনি খলনায়ক, উনি একজন প্রযোজক, ওরা এবং উনি যে এত অযোগ্য তারপরে উনি কিন্তু পাশ করেছেন, যে মন্তব্য করেছেন তিনি কিন্তু ফেল করেছেন। তাহলে এই এই সমস্ত কথাবার্তা বলে হেয় করা, আবার ওনার ওনার তৈরি যে কমিটি, নির্বাচন কমিটি যেটা ছিল, কমিশন উনি তৈরি করেছেন, অ্যাপিলেট বোর্ডে উনি তৈরি করেছেন, উনি তাদেরও বিশ্বাস করছেন না যে তারাও বোধহয় বায়াসড বা পারসেস হয়ে গেছে, এরকম ওনার কথাই তাই মনে হচ্ছে। নাগরিক টিভিতে যা বলেছে তাদের তাই মনে হচ্ছে আমার কাছে। অলরেডি আমরা নিয়ে নিয়েছি, আজকের কমিটিতে আমরা নিয়ে নিচ্ছি, আমরা কোনো কোনো শিল্পীকে অশিল্পীকে ওরা রাখবো না। আমরা চাই প্রত্যেকটা শিল্পী তার নিজের পরিচয় মৃত্যুবরণ করুক। আমি যখন যাই আমি চলচ্চিত্রের শিল্পী হিসেবে যেন ইন্তেকাল করি, এই রাইটসটুকু আমার আছে। আর যদি আমি কোনো অপরাধ করে বসি তাহলে তো সেটা পানিশমেন্ট হবে। আমি একটু বলি যে জায়েদ খানের সদস্য